আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের কাজের ধারা সম্পর্কে আবার অবগত করব। ডেমো ইম্পোর্ট করার পর আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ডেমোটা কি ঠিকমতো ইম্পোর্ট হয়েছে কিনা সেটা দেখা, এবং যদি কোনো প্রবলেম থাকে তবে সেই প্রবলেমটাকে সলভ করা। আমরা দেখেছিলাম আমাদের ডেমোতে ম্যানো পার্টে একটি প্রবলেম ছিল এবং আমরা তা সলভ করেছি, এবং পরের কাজ হচ্ছে এই ডেমোতে যত কন্টেন্ট আছে সবগুলোকে চেঞ্জ করে তার জায়গায় আমাদের কন্টেন্ট দিয়ে দেয়া। এই যে ডেমো ওয়েবসাইটের কন্টেন্টের সাথে আমাদের কন্টেন্টকে রিপ্লেস করে দেয়া, এই কাজটাকেই বলা হয় ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। এবং একটি ওয়েবসাইটের সমস্ত কন্টেন্টকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক, প্রত্যেকটি ওয়েব পেজের নিজস্ব কন্টেন্ট, খেয়াল করুন প্রত্যেকটি ওয়েব পেজের নিজস্ব কন্টেন্ট। দুই, ওয়েবসাইটের ইউনিক কন্টেন্ট। তো এবার আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটি ওয়েব পেজের নিজস্ব কন্টেন্ট জিনিসটা কি এবং ওয়েবসাইটের ইউনিক কন্টেন্ট জিনিসটা কি। তো এই জিনিসটা বোঝার জন্য আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে। তো দেখুন, আমাদের ওয়েবসাইটের একেবারে উপরের অংশটা দেখুন, অর্থাৎ এই যে হেডার অংশটা, হেডার অংশে দেখুন কালো ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু উপরে নিয়ে গেলে কালো ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে আর কি। তো বাম দিকে হচ্ছে একটা লোগো, আর ডান দিকে হচ্ছে ম্যানোবার, ঠিক আছে? ম্যানোবারের ভিতরে আছে ম্যানো আইটেম, এই পুরো অংশটাকে বলা হয় হেডার। এবং একদম নিচে যান, একদম নিচে এই যে লাল একটা সেকশন আছে না, এই সেকশনের নিচে দেখুন সাদা অংশটা, এই লাল সেকশনের নিচ থেকে শুরু করে ওয়েব পেজের একদম লাস্ট পর্যন্ত এই পুরো অংশটাকে বলা হয় ফুটার, ঠিক আছে? তো এই যে একদম উপরে হেডার এবং একদম নিচের ফুটার, এই দুইটা অংশ দেখবেন প্রত্যেকটা পেজে অ্যাভেলেবেল। যেমন আমি ব্লগ পেজে যাই, দেখুন হেডার অংশ আছে, নিচে যান ফুটার অংশ আছে, অ্যাবাউট আছে যান হেডার অংশ আছে, নিচে যান ফুটার অংশ আছে। আপনি এইভাবে যে পেজেই যাবেন না কেন প্রত্যেকটা পেজে দেখবেন হেডার এবং ফুটার, এই দুইটা অংশ আছে, এবং এই দুইটা অংশকে বলা হয় ওয়েবসাইটের ইউনিক কন্টেন্ট, ঠিক আছে? এছাড়া হেডার এবং ফুটারের মাঝখানে যত কিছু আছে এই অংশগুলো দেখবেন পেজ অনুযায়ী চেঞ্জ হচ্ছে। যেমন আমরা হোম পেজে যাই, দেখুন হেডার এবং ফুটারের মাঝখানে একটা অংশ, ব্লগ পেজে যাই, দেখুন হেডার এবং ফুটারের মাঝখানে আরেকটা অংশ, অ্যাবাউট আসে যান দেখুন আরেকটা অংশ। তো এই যে মাঝখানের অংশ, পেজ বেঁধে যেটা চেঞ্জ হচ্ছে এই মাঝখানের অংশটা হচ্ছে এক একটা পেজের নিজস্ব কন্টেন্ট। তো আমরা যদি কন্ট্যাক্ট পেজে যাই, তাহলে এই যে হেডার এবং ফুটারের মাঝখানে যা কিছু আছে সব কিছু হচ্ছে কন্ট্যাক্ট পেজের নিজস্ব কন্টেন্ট, ঠিক আছে? তো আমরা আশা করি নিজস্ব কন্টেন্ট কী এবং ওয়েবসাইটের ইউনিক কন্টেন্ট কী এই জিনিসটা বুঝতে পেরেছি। তো এইবার আমি দেখব যে ওয়েবসাইটের নিজস্ব কন্টেন্ট এবং নিজস্ব কন্টেন্ট বলতে ওয়েবসাইটের ইউনিক কন্টেন্ট এবং ওয়েব পেজের নিজস্ব কন্টেন্ট, এই দুইটা জিনিসকে আমরা রিপ্লেস করব কিভাবে। তো এই দুটি কাজ করার জন্য আমরা ব্যবহার করব দুটি এডিটর। তো ইউনিক পার্ট অর্থাৎ হেডার এবং ফুটার এই দুইটা অংশকে এডিট করার জন্য আমরা ব্যবহার করব এই যে কাস্টমাইজ এডিটরটা, এবং ওয়েব পেজের নিজস্ব অংশটা এডিট করার জন্য আমরা ব্যবহার করব এলিমেন্টর। আমরা যে একটি প্লাগইন ইনস্টল করেছিলাম না এলিমেন্টর নামে, এবং আমি বলেছিলাম যে এটি হচ্ছে একটি বিল্ডার এবং এর কাজ হচ্ছে ওয়েব পেজের সমস্ত কিছুকে এডিট করা। তো আমরা ওয়েব পেজের নিজস্ব কন্টেন্টকে এডিট করব এই এলিমেন্টর দিয়ে, ঠিক আছে? তো আমরা এই যে কাস্টমাইজ আছে না, কাস্টমাইজ কিন্তু শুধু পেজের উপর না, আমাদের ড্যাশবোর্ডেও আছে, আমরা আগেও দেখেছিলাম, আবার একটু দেখি। ড্যাশবোর্ডে আসলাম, এই যে অ্যাপিয়ারেন্সে দেখুন কাস্টমাইজ আছে, এই জায়গা থেকেও কিন্তু আমরা একটি ওয়েবসাইটের ইউনিক কন্টেন্টগুলোকে এডিট করতে পারবো। তো আমরা শিখে গেলাম যে কীভাবে ওয়েবসাইটের ইউনিক কন্টেন্টকে চেঞ্জ করতে হয়, কীভাবে একটি ওয়েব পেজের নিজস্ব কন্টেন্টকে চেঞ্জ করতে হয়, এবং ইউনিক কন্টেন্ট এবং পেজের নিজস্ব কন্টেন্ট বলতে আমরা কী বুঝি প্রত্যেকটা জিনিস বুঝলাম। আজকের এই ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? সো যদি না বুঝেন বারবার বোঝার চেষ্টা করুন, বারবার দেখুন এবং দেখে একদম প্রত্যেকটা জিনিস এ টু জেড বুঝবেন, না বুঝলে আবার দেখুন। তাও যদি না বুঝেন কমেন্টে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাকে সাপোর্ট দেওয়ার। কারণ হচ্ছে নেক্সট ভিডিও থেকে আমরা সরাসরি এই কন্টেন্টগুলো চেঞ্জ করব, অর্থাৎ ডিরেক্ট কাস্টমাইজ করব, ঠিক আছে? সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।